নমস্কার বন্ধুরা, বৃষ্টির দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবছি কী করবো। আজকে সকাল থেকে কিছুই রান্না করতে পারিনি, সেরকম বিকেল হয়ে আসলো, বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমতে কমতে শুরু করলো। ওই জন্য ভাবছি কী রান্না করি, ওই জন্য সহজ একটা রেসিপি রান্না করছি, শুকনা খিচুড়ি। শুকনা খিচুড়ির জন্য দেখুন বন্ধুরা কী কী লাগছে। নিয়ে নিচ্ছি চাল, দেড় বাটি চাল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল, মটর ডাল, এগুলো সব আমাদের বাড়ির ডাল। দেড় বাটি চাল নিয়েছি, তার জন্য নিচ্ছি আমি এক বাটির একটু কম ডাল, মানে ডালটা সবসময় হাফ দিবেন আপনারা। এদিকে উনুন ধরিয়ে দিলাম, উনুনে বসিয়ে দিলাম কড়াই। ভেজে নেব রসুন বাটার জন্য রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এদিকে জল বসিয়ে দিলাম কড়াইয়ে। রসুনগুলো ছুলে নিব এখন, জলটা আমার ফুটে গেছে। চালটা ধুয়ে নিব, চাল ডালটা ধুয়ে ধোয়া হয়ে গেল, এখন ছেড়ে দিব কড়াইয়ের মধ্যে। রেসিপিটা খুব সহজ, খেতেও ভালো। মেঘলা দিনে কিছু যদি আপনারা না রান্না করতে পারেন বৃষ্টির দিনে, কিংবা কোনো অসুবিধা থাকলে এই রান্নাটা করবেন। দেখুন আকাশে কত মেঘ করেছে, বিকেল গড়িয়ে গেছে তাও মেঘে, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। দিয়ে দিচ্ছি লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা খেতে খিচুড়িটার সাথে ভীষণ ভালো লাগে। এদিকে নিয়ে নিচ্ছি কয়েকটা কচু আর পেঁয়াজ, করে নেব কচু পেঁয়াজের বড়া। শুধু তো খিচুড়ি খাওয়া যায় না, সাথে বড়া হলে একটু ভালো হয়। কেটে নিলাম এগুলো, এদিকে লঙ্কা রসুনটা আমার ছোলা হয়ে গেছে, বেটে নিচ্ছি। এদিকে খিচুড়িটা ফুটছে, বাটা হয়ে গেল, লবণটা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা তেল সর্ষার, এটা দিয়েও একটু বেটে নেব। বাটা হয়ে গেল, বাটিতে উঠিয়ে রাখলাম, দেখুন ফুটছে খিচুড়িটা। এর মধ্যে আমি কোনো তেল হলুদ মশলা কিছুই ইউজ করব না, অতি সাধারণ একটা রান্না, খেয়ে দেখবেন আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগবে। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, কারণ এটা শুকনা শুকনা খিচুড়ি হবে, ওই জন্য এদিকে কচুগুলো নিয়ে নিচ্ছি, ওটা হতে হতে এগুলো মেখে নিব। দিয়ে দিলাম কচু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, বেসন, হলুদ গুঁড়ো, লবণ,
লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে সব মেখে নিব। মেখে দেখছি একটু জল লাগবে, জল দিয়ে দিচ্ছি। তাই তো মেখে রেখে দিচ্ছি। এদিকে খিচুড়িটাও দেখুন শুকিয়ে গেছে, হয়ে গেল, নামিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াই, আর বড়াগুলো ছেড়ে দিব। কারণ কখন বৃষ্টি চলে আসবে বন্ধুরা বলতে পারছি না, ওই জন্য তাড়াহুড়ো করছি খুব। ভাজাও হয়ে গেল, লাল লাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে করেই আপনারা সব বড়াগুলো ভেজে নিচ্ছি আমি। দেখুন ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে, মুচমুচে হয়েছে। এবং খিচুড়ির সাথে গরম গরম